আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক। শুভ সকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। আপনারা নিশ্চয়ই জানেন মালয়েশিয়াতে নির্বাচন আগামী 19 নভেম্বর। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্ল্যাগ। তো একটা বিষয় আমি খেয়াল করলাম, মালয়েশিয়াতে মানে এই সকল ফ্ল্যাগ কোনো প্রার্থীর ছবি নেই। মানে এটা একটা ইন্টারেস্টিং বিষয়, জাস্ট যে সকল দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে তাদের ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে এখানে। তো মোটামুটি একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার। তো আমি আজকে আপনাদেরকে রাজধানীর হালচাল দেখাবো, যে মালয়েশিয়াতে আগামী সপ্তাহে তো নির্বাচন। তো দেখা আসলে মালয়েশিয়ার রাজধানীর হালচালটা কেমন, দেখতে থাকুন। লেটস গো। এটা হচ্ছে যে সকালবেলা মালয়েশিয়ার রাজধানীর পরিস্থিতি, মানুষ জগিং করতেছে, মোটামুটি পরিবেশটা একদম ফুল, আকাশে মেঘ, বৃষ্টিও হবে, আজকে ওয়েদারটা একদম কুল। তো এটা হচ্ছে তাই রাজধানী কুয়ালালামপুরের চিত্র সকালবেলা, এত ব্যস্ত এরিয়াটা। তো মালয়েশিয়ার নির্বাচনে যে সকল প্রার্থীগুলো প্রতিদ্বন্দ্বিতা করে একে অপরের, প্রতিটা প্রার্থী হচ্ছে যাই মানে কোয়ালিফাইড আর কি, এডুকেটেড। তো এই সকল প্রার্থীগুলো নির্বাচনে জয়ী হলেও মানে যে কোনো একটা কাজ করতে ওরা মানে অনেক করে ভাববে বা অনেক অনেক কিছু রিসার্চ করে যে কোনো একটা কাজ করবে। তো এটাই হচ্ছে যাই আসলে এই দেশের মানে উন্নয়নের মেইন যেই ইয়েটা আর কি, সে কারণেই আসলে মালয়েশিয়াটা এত বেশি উন্নত। আর মালয়েশিয়াতে নির্বাচনের যে সিস্টেম সেটা হচ্ছে যে অলরেডি সরকার অলরেডি যে এখন তো অলরেডি ইয়ে চলতেছে, সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের ইয়ে চলতেছে। মালয়েশিয়ার নির্বাচনের একটা বিষয় হচ্ছে যে যে সকল প্রার্থীগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটা প্রার্থী হচ্ছে যে এডুকেটেড। তো সেক্ষেত্রে এরা নির্বাচিত হলেও যে কোনো একটা কাজ করতে অনেক কিছু রিসার্চ করে বা অনেক কিছু দেখে, জাস্ট হুট করে একটা কাজের সিদ্ধান্ত নিয়ে নেয় না। তো সেই কারণে আর কি মালয়েশিয়াটা বর্তমানে এত উন্নত আর কি। তো বর্তমানে মালয়েশিয়াতে মানে অলরেডি নিরপেক্ষ সরকার চলতেছে নির্বাচন উপলক্ষে। তো যে সকল এরিয়াগুলো একটু বেশি ঝুঁকিপূর্ণ ওইগুলো অলরেডি সিলেক্ট করে ওই সকল এরিয়াতে অলরেডি পুলিশ মোতায়েন করছে ব্যাপক, যাতে করে নির্বাচন নিয়ে যে সকল পরিস্থিতি বা পরিবেশগুলো ঠান্ডা থাকে। তো আসলে এই বিষয়টা আমাদের খুবই মানে ভালো লাগছে আর কি। তো দেখতে থাকুন। তো বাংলাদেশ থেকে আমাকে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া নির্বাচনের কারণে নাকি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মেডিকেল হয়ে গেছে, এরপরে আমরা যাইতে পারতেছি না, এটার কারণ কি, নির্বাচনের কারণে একটু স্লো নাকি? তো আমি বলবো যে হ্যাঁ, নির্বাচনের কারণে এই কারণে একটু স্লো। তবে আই থিঙ্ক নেক্সট 2 উইক পরে এটা সব কিছু ঠিক হয়ে যাবে। এখন নির্বাচনের কারণে হয়তো একটু স্লো কাজ হইতেছে আর কি। তো অবশ্যই যারা আসবেন আর কি, আমি যে সকল বিষয়গুলো বলছি বা সাথে কী আনবেন পুরো মানে বিষয়গুলো মনে রাখবেন আর কি। আর মালয়েশিয়াতে নির্বাচনে এতটা প্রবলেম হয় না, জাস্ট যেদিন নির্বাচন ওই দিন নির্বাচন হয়ে যায়, এতটা কোনো মানে বিশৃঙ্খলা হয় না বললেই চলে। তো আশা করছি যারা আসবেন সুস্থ সবলভাবে আসতে পারবেন, এটা নিয়ে টেনশনের কিছু নেই, একটু অপেক্ষা করুন। তো মালয়েশিয়ার গত নির্বাচনে আমি মালয়েশিয়াতে ছিলাম, মোটামুটি এখানকার যেই মানে পরিবেশটা নিরিবিলি ছিল, রিল্যাক্স ছিল, কোনো প্রবলেম হয় নাই। তো আসলে আপনারা যারা আমাকে দেখেন সবসময় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আপনাদের জন্য প্রতিনিয়তই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা সঠিক আপডেট পান বা একটা তথ্য পেয়ে উপকৃত হন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।